মুখ বাঁকালেও সুন্দর। আমার বোনটি আমার কাছে সাত রাজার ধন। মিষ্টি কথা রাখ, আগে বল কি স্বপ্ন দেখছিলি, কাকে গুলি করছিলি? বল না, স্বপ্নে কাকে গুলি করতে গিয়ে চায়ের কাপটা ভেঙে ফেললি? কাকন ভয় তোর, মা যেন জানতে না পারে কাপটা ভেঙে গেছে। তাহলে এই সাত সকালে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে। ঠিক আছে, মা জানতে পারবে না, কিন্তু আমার প্রশ্নের উত্তর দে। ওই আজমল শালাকে স্বপ্নে গুলি করছিলাম। কোন আজমল? যাকে তুই চাকরির জন্য বাবার কাছ থেকে বিশ হাজার টাকা নিয়ে দিয়েছিলি। শুধু আমি কেন, বিদেশ যাবার জন্য রতন, তপন, শাহিন ওরা সবাই টাকা দিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত আমি, শাহিন, রতন, তপন কেউ বিশ্বাস করাতে পারলাম না যে আমরা প্রতারণার শিকার। আজমল আমাদের সাথে টাকা নিয়ে প্রতারণা করে পালিয়ে গেছে। প্রতারণা করে কেউ কোনোদিন পালিয়ে থাকতে পারে না, একদিন ঠিকই ধরা পড়বে। তোর হাতের সকালের অমৃতটা আর পাবো না। অমৃত? আসছি বাবা, এখানে রেখে যাই। কাকন রে, কোথায় গেলি মা? এই তো। কি বাবা, আমার ঘড়িটা কোথায়? কদিন থেকে ঘড়িটা দেখছি না। মানে গেলা নাকি? জিজ্ঞাসা করাতে সরাসরি বলে দেয় ঘড়িটা কোথায়। ঘড়িটা 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 কি? এরপর বুঝলে না, ঘড়িটা তোমার আদরের সন্তান চুরি করে বিক্রি করে দিয়েছে, তাই বলতে এত আনতান্তা করছে। মুখটা বন্ধ না রেখে কিছু বলার অভ্যাস করো, নইলে দেখবে এক এক করে ঘরের সব জিনিস চুরি করে বিক্রি করে দিয়েছে। একটা কথা মনে রেখো, ঘরের ভিতরে বান কাটতে শুরু করলে সে ঘরকে বাঁচানো যায় না। ভাইয়া কি তুমি পেটে ধরনি বলে কি ভাইয়া তোমার সন্তান না? কোন দুঃখে আমার সন্তান হবে? ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি ওর কেউ নয়, সৎ মা, আর তুইও ও সৎ বোন। তুমি যত সহজে কথাটা বলতে পারলে, আমি কিন্তু তা পারি না। ভাইয়া শরীরে তোমার রক্ত না থাকলেও আমার শরীরে কিন্তু সে রক্ত আছে, কারণ আমরা দুজনই এক বাবার সন্তান। হ্যাঁ, এই কথাটা কিন্তু ও ঠিকই বলেছে। তোর মা তো বুড়ি করতে হবে না, নাস্তা টাস্তা সেরে মায়েরে থেকে বেরিয়ে তা যাব, কিন্তু ঘড়িটা গেল কোথায়? শোনো মা, ঘড়িটা ভাইয়া চুরি করে বিক্রি করেনি, বিক্রি করেছি আমি। মিথ্যে কথা? মোটেও মিথ্যে কথা নয় মা, ঘড়িটা বিক্রি করে আমি নতুন জামাটা কিনেছিলাম। বাবা, তোমার কেরানির চাকরিটা চলে যাবার পর কোনোদিন ঘড়িটা হাতে দিতে দেখিনি, তাই বিক্রি করে যদি তোমার মনে কোনো দুঃখ দিয়ে থাকি তুমি আমাকে ক্ষমা করে দাও। না রে, এমন কোনো দুঃখ পাইনি, ঘড়িটা বিক্রি করে দিয়ে ভালোই করেছিস। ওই ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে শুধু ভাবতাম আমার দুঃখের সময়টা কবে পার হবে। দুঃখ যখন আমার সঙ্গে পাকা করে বন্ধুত্ব করেছে, তখন আর অন্তত ওই ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে আমার মিথ্যে সান্ত্বনার সময়ের জন্য অপেক্ষা করতে হবে না। যাই রে, ভাইয়া তুই হাত মুখ ধুয়ে নে, আমি তোর জন্য নাস্তা নিয়ে আসছি। এই বাড়িতে তোর লুকিয়ে আনা এক কাপ চা ছাড়া আমার জন্য সকালের নাস্তাটা ইদানিং বন্ধ হয়ে গেছে। এবার বল, বাবাকে কেন তুই মিথ্যে কথাটা বললি? আজ আমার মনে হচ্ছে সেদিন তুই আমার ইন্টারভিউ দেবার জন্য যে টাকা দিয়েছিলি সেই টাকাটা তুই বাবার ঘড়ি বিক্রি করে দিয়েছিলি। আজ সত্যি বলছি। তুই কি বুঝতে পারছিস সত্যিটা গোপন করে তুই আমার কাছে মিথ্যে বলেছিলি?
আজ বাবাকে মিথ্যে বললি? তুই কি বুঝতে পেরেছিস বাবা খুব কষ্ট পেয়েছে? বাবা না বললেও বাবার কষ্টটা আমি বুঝেছি। শোন ভাইয়া, তুই একটা কাজ করিস, তোর চাকরিটা হবার পর বেতনের টাকা দিয়ে বাবার জন্য একটা দামি ঘড়ি কিনে দিস, তাহলে বাবা আজকের কষ্টটা ভুলে যাবে। বাবার কষ্টটা কবে দূর করতে পারবো জানি না, তবে আমার কষ্টের সাথে নতুন আরেকটা কষ্ট যোগ হলো, এটাই সত্যি। তাহলে তোর মার দে। ওকে তুমি চেনো? বলতে পারো প্রথম ছেলের বয়স থেকে। বিপ্লব, অনেকদিন পর দেখা, একবার জিজ্ঞেস করলে না কেমন আছে? এ কথাটা জিজ্ঞেস করার জন্য একটা সম্পর্কের প্রয়োজন হয় যা তোমার আমার মাঝে নেই। আমি যদি বলি সম্পর্কটা অনেক আগের থেকে আমি গড়তে চেয়েছি, কিন্তু তুমি বারবার এড়িয়ে গেছো, জানতে পারি কেন? আমি কারো ইচ্ছে শখের পুতুল হতে চাই না। বিপ্লব, তুমি নিশ্চয়ই জানো আমিও কারো অহংকারকে সহ্য করতে পারি না। আমি যা চাই তা পাবার জন্যে আমি সব কিছু করতে পারি। তোমার এই কথা আমার জন্য প্রযোজ্য নয়, আমার অহংকার আমারই থাকবে, কিন্তু তোমার চাওয়াটা কোনোদিনই সত্যি হবে না। অবশ্যই সত্যি হবে। আকাশ যদি মাটির সাথে মিশতে পারে তখন তোমার সাথে আমার সম্পর্কটা একদিন হবে, রাইট? দূর থেকে মনে হয় ওই বুঝি আকাশ আর মাটি একসাথে মিশে গেছে, কাছে গেলে আকাশ আর মাটির ব্যবধানের দূরত্বটা বোঝা যায়। তুমি ডিমগা মামলে এক কাপ চা আর একটা খালি কাপ আইস, আবার দুই কাপ কম কেন? আর দুজন কোথায়? আরে তোমাদের বেকার সমিতির প্রেসিডেন্ট কোথায়? প্রেসিডেন্ট হাজির চাচা। চাচা আরো দুই কাপ চা। ইয়ে সানা দুইটা খালি কাপ। কিরে ভালো, কি ব্যাপার তো এত দেরি করলে কেন? রাস্তার মধ্যে দানার সাথে দেখা, শহর থেকে ছুটিতে বাড়িতে এসে। কি বললো কি বললো? সেই পুরোনো দিনের একই গান, প্রেম আর ভালোবাসার কথা। আরে কেন বুঝতে পারছিস না? দানা হলো তোর ভাগ্য পরিবর্তনের কোটি টাকার লটারির টিকিট। কেন যে তুই টিকিটটা হাতছাড়া করছিস?
তুই যা, ডানাকে বল তুই তাকে ভালোবাসতে চাস, বিয়ে করে বড়লোক হতে চাস। আমি বললেই তো আর হবে না। তবে একথা সত্যি, তোর মতো আমার পেছনে ঘুরলে তুই কি মনে করিস এই কাশেম চাচার দোকানের এক কাপ চা চার কাপে ভাগ করে খাওয়ার জন্য তোর মতো নীতিবাক্য শোনাতাম? কখনো না। তুই কেন তোর কষ্টের জীবন থেকে মুক্তি পেতে চাস না তা আমি জানি না, কিন্তু আমি চাই কোনো একটা সুযোগ পেলেই আমি আমার জীবনের চারপাশের অন্ধকারের বেড়াটা দূরে সরিয়ে দিতাম। তোর মতো অন্ধকারের বেড়াটা আমিও সরিয়ে দিতে চাই, তবে নিজেকে বিক্রি করে নয়। ডানা মনে করে আমি ওর ছোটবেলার খেলার মাটির পুতুল, পছন্দ হয়েছে তাই যে কোনো দামেই কিনতে হবে। শুধু ডানা জানে না যে আমাকে কেনার সাধ্য ডানা নেই। এই যে বাবাজিরা, এই যে তোমাদের আন্ডা ভাজা, এক কাপ চা আর তিনটা খালি। দোস্ত, কাউকে শাস্তি দিতে হলে তুই সাগর আছিস কেন? এখানে হাঙরগুলো ক্ষুধার্ত থাকে, ওদের খাবার দেই, সাথে প্রমাণগুলো নোনা পানিতে মিশে যায়, আমার পথের কাঁটা দূর হয়, আর আমার ব্যবসা চলে পানিতে। মাছ যেমন সাঁতার কাটে নিঃশব্দে সহজে অনায়াস, অন্য কোনো কথা না থাকলে আপনি যেতে পারেন, বিপ্লবের সঙ্গে যা ঘটেছে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। যান। তুই জানিস না গরিবের বেয়াদবিকে প্রশ্রয় দিলে ওরা আমাদের দুর্বল মনে করে, তাই ওর অপরাধের শাস্তি অবশ্যই হওয়া উচিত। আমার তো মনে হয় বিপ্লবের যে অনেক বড় বড় অপরাধ তোমার চারপাশে মানুষগুলো করছে, রাইট? আমি ঠিক বুঝতে পারছি না ভাইয়া, তোমার চারপাশের এই নতুন মানুষগুলো কারা? ও তুই বুঝবি না, আর সবকিছু বোঝার মতো বয়স এখনো তোর হয়নি। তুমি আমাকে বালিকা মনে করলে আমার কিছুই বলার নেই। ঠিক আছে, আমিও তোমার কিছু বুঝতে যাব না, তুমিও দয়া করে আমার আর বিপ্লবের কোনো কিছু বুঝতে চেষ্টা করো না। মা, মা, সবই তো আমাদের দিয়ে দিলে, ভাইয়ের জন্য কিছু রাখলে না? আমি একটা কথা বুঝতে পারি না, তুই আমার পেটের মেয়ে, সত্যিকার ছেলের জন্য তোর এত দরদ কেন? বাবা, তোমাকে একটা কথা বলি, তুমি তো ভাইয়ের সৎ বাবা না, তুমি কি মাকে কিছুই বলতে পারো না? কি বলবে, কি বলবে আমাকে? আমি কি এবারই চাকরানি যে ওনার বেকার ছেলেকে আমার আদর যত্ন করতে হবে? ভাইয়া, ভাইয়া, শোন, আয় খেয়ে যা। আমি খাবো না। আমি তো জানি কুকুরটা সারাদিন যেখানেই থাক খাবার সময় ওদের লেজ গুটিয়ে ঠিক এখানে এসে হাজির হবে। আমার জন্য কেন তুই খাবার রেখে উঠে এলি, কেন খেলি না? এ বাড়িতে সবাই যখন আমাকে কুকুর মনে করে তখন তুই কেন আমাকে মানুষ মনে করিস? আমি আমি তোর কে? কেউ না, কেউ না। এই কথাটা, এই কথাটা আমার মাথায় হাত রেখে বল, তুই আমার কেউ না ভাইয়া, কেউ না। বল ভাইয়া, বল। তুই না বললে আমি জানি এই বাড়িটা তুই কেন ত্যাগ করতে পারিস না, শুধুমাত্র আমার জন্য। ভাইয়া, আমি বলছি
তুই এই বাড়ি থেকে চলে যা, আমার জন্য তুই আর নিজেকে কত ছোট করবি। তোর যেদিন বিয়ে হবে তোকে বিদায় করে দেবার পর আমি আর একটি মুহূর্ত জন্য বাড়িতে থাকবো না। এবার নিজেকে কাকনকে খেতে বল, তুই নিজেও কিছু করবি না আর আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না। তোর জন্য ডাল ভাত আর আমার জন্য মাছ ভাত আমি খাবো। তোর কেন খাবি না? আমি খেতে পারলে তুই কেন খেতে পারবি না? ভালো খাবার খেতে চাই, কাজ করতে পারে না, বসে বসে ভালো খাবার খাওয়া যায় না, পরিশ্রম করে খেতে হয়। খেয়ে নে, তুই চাস তোর না খেয়ে থাকার জন্য এই বাড়িতে আমার খাবারটা বন্ধ হয়েছে। তোর জন্য হয়তো আমাকে খেতে হবে, কিন্তু বিশ্বাস করবে ওই খাবার আমার পেটে থাকবে না রে ভাইয়া, আমার পেটে থাকবে না। কি হলো বিপ্লব, বসে আছো কেন? বললাম না খেলার জন্য টাকা দেবো। খেলার জন্য টাকা দিবে কেন? আমি গরিব তাই তোমার সাথে খেলবো না। খেলতে হবে, বললাম তো খেলবো না। খেলবে না, দেখাচ্ছি মজা। ইমরান ভাইয়া দেখে যাও, বিপ্লব আমার পুতুল ভেঙে দিয়েছে। তুই আমার বোনের পুতুল ভাঙলি কেন? আর কোনোদিন ডানার সাথে খেলতে আসবি না। দেখলে আমার কথা না শোনা তোমাকে শাস্তি পেতে হলো। দূর থেকে মনে হয় ওই বুঝি আকাশ আর মাটি একসাথে মিশে গেছে, কাছে গেলে আকাশ আর মাটির ব্যবধানের দূরত্বটা বোঝা যায়। আমার চিঠির কাছে তোমাকে হার মানতেই হবে, আমার স্বপ্ন মিটতে হতে দেব না। যারা শুধুই স্বপ্ন দেখে তাদের স্বপ্ন কখনোই সত্যি হয় না। বিপ্লব একদিন আমার জীবনে আসবে, আমাকে ভালোবাসবে, ভালোবাসার কথা বলবে। যদি ভালোবাসার কথা বলবেই তাহলে এতটা বছরের মধ্যে অন্তত একটি বারের জন্য হলো তোর দিকে একবার ভালো করে তাকিয়ে দেখবে। মিতা, তুই কিন্তু আমার অহংকারে আঘাত করছিস। প্রমাণ কর আমার কথাটা মিথ্যে। অবশ্যই মিথ্যে। শোন, আগামীকাল আমার জন্মদিন, তুই দেখিনিস? আমার জন্মদিনে তোদের সামনে বিপ্লব শুধু আমাকে ভালোই বাসবে না, আমাকে যে ভালোবাসে সেই কথাটা চিৎকার করে বলবে। আগামীকাল আমার জন্মদিন, সাগর পারে করব। আমি আমার বান্ধবীদের সামনে বড় মুখ করে বলেছি অন্তত আমার জন্মদিনে তুমি আসবে। কি আমার এই বড় মুখটা রাখবি তো? আমার আশাটা কি ঠিক হবে? কারণ শূন্য হাতে আসতে হবে তো? আমি কোনো উপহারের লোভে তোমাকে দাওয়াত করিনি। আমার জন্মদিনে আমার বান্ধবীরা আর তুমি ছাড়া কেউ থাকবে না, ওরাও আমার জন্য কেউ কিছু আনবে না, তাই তোমার অপমানিত হওয়ার কোনো ভয় নেই, রাইট? ঠিক আছে, আসবো। বাই বিপ্লব। ভাইয়া, ভাইয়া সত্যি করে বলতো, তুই কি ডানা আপাকে ভালোবাসিস? না তো, আমি কি বোকা যে বামন হয়ে চাঁদ ধরার দুঃস্বপ্ন দেখব? ডানা ওর আবেগের কারণে ওর পরিচয়ের কথা ভুলে আমার কাছে ছুটে আসতে পারে, ওর ভালোবাসার কথা বলতে পারে, কিন্তু আমি তো জানি আমি কে, তাই ডানাকে নিয়ে কোনোদিন কোনো কল্পনা মনে ভুলেও করিনি। তাহলে এতক্ষণ কি কথা বলছিলি, কি নিয়ে হাসাহাসি করছিলি? আগামীকাল ওর জন্মদিন, বান্ধবীদের কাছে অহংকার করে বলেছিল আমি অন্তত ওর জন্মদিন আসবো,
সে কথাটাই বলছিল। তুই কি বলেছিস? না করতে পারিনি ভাইয়া, এর মধ্যে কোনো রহস্য নেই তো। মানে কথাটা এজন্যই বললাম, ডানা পাতাকে যখন ভালোবেসে কাছে পায় না তখন ডেকে তোকে অপমান করবে না তো? কালকে সমস্ত প্রোগ্রাম বন্ধ কেন? কাল ডানার জন্মদিন, অনেক বছর পর এখানে উদযাপন করছে, তাই বাড়িতে বিশাল আয়োজন করবে। না ভাইয়া, বাড়িতে কোনো আয়োজন হবে না, কাল সাগর পারে ওপেন নেচারে হারিয়ে যাব। জন্মদিন করবি সাগর পারে? এটা আবার কেমন জন্মদিন? তা কাকে কাকে দাওয়াত করেছিস? সম্পূর্ণই আমার ব্যক্তিগত, জানাতে রাজি। দাদা, আজ পর্যন্ত ওর গালি পড়ার অর্থই বুঝতে পারলাম না। Let me take you.
কই? তোমার স্বপ্নের নায়কের দেখছি খবরই নেই। এত আনন্দ, এত উচ্ছ্বাস, সব বৃথা যাবে না তো? অসম্ভব, বিপ্লব আসবে। কি করছো? বিপ্লবকে খাবে নাকি? কেন? ভালোবাসার কথা শোনার জন্য। তাহলে এসেছ? ভয়নি, বিষ দিইনি। তুমি বোধ হয় বিশ্বাসই করতে পারো না আমি তোমার জন্য নিজে মরতে পারি, কিন্তু তোমাকে মারতে পারি না। এই গ্লাসে কোক খাওয়াটাই ভালো, কারণ অন্য গ্লাস দিলে তুমি আবার অবিশ্বাস করতে পারো। রায় ভালোবাসার কথা কি করে বলতে হয় জানি না, তুমি বলে দাও। আমি বলবো। বিপ্লব, তুমি চিৎকার করে বলো, দানা আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ দানা, আই লাভ ইউ দানা, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। আরে জোরে দানা, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ দানা, আই লাভ ইউ দানা, আই লাভ ইউ দানা, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ দানা, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, আই লাভ ইউ দানা। তুই শুনতে পাচ্ছিস? তোর একটা কর্মচারীর ছেলে তোর বোনকে ভালোবাসার কথা বলছে। তোর এত বড় সাহস, তুই আমার বোনকে ভালোবাসার কথা বলিস? Oh!
আপনার, আর মারবেন না। বিপ্লব কোনো ভুল করে থাকলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ওই ছোট লোকের বাচ্চাটাকে আমার চোখের সামনে থেকে এক্ষুনি নিয়ে যাও। আমার ভাইয়া কি এমন অপরাধ করেছিল যার জন্য ছলনা করে ডেকে এনে নিজের ভাইকে দিয়ে তাকে রক্তাক্ত করেছেন? জবাব দেবার মতোই সময় আমার হাতে নেই। আমার ভাইয়া আপনাকে ভালোবাসতে চায়নি, এটাই তার অপরাধ ছিল। আমি কাউকে ভালোবাসিনি, তবে এ কথাটা জানি, জোর করে পৃথিবীতে অনেক কিছুই পাওয়া যায় কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। আপনি নিশ্চয়ই আপনার বান্ধবীদের সামনে প্রমাণ করতে চেয়েছিলেন আমার ভাই আপনাকে ভালোবাসে। সেই মিথ্যেটা ছলনের মাধ্যমে প্রমাণ করতে গিয়ে আপনি জিততে পারেননি, হেরে গেছেন। আমার ভাইয়া আপনার ভাইয়ার আঘাতের জবাব দিতে পারত কিন্তু দেয়নি। সেই না দেওয়াটা আপনার জন্য আমার ভাইয়ার করুণা। এবার আমি আপনার ভাইয়ার মুখোমুখি দাঁড়াবো, জিজ্ঞেস করব সবকিছু না জেনে না শুনে কেন আমার ভাইয়াকে আঘাত করলো। যাও, আমাকে আমার মতো থাকবে না। আসলে তোমার ভালোবাসা তোমাকে পাগল করে দিয়েছে। মেয়েটা, তুমি এখান থেকে চলে যাও, আমাকে একটু একা থাকতে দাও। তুমি কি মনে করো একা থাকলে শান্তি পাবে? পাবে না। তুমি যতই একা থাকবে ততই তোমার বিবেক তোমাকে দংশন করবে। আমি কোনো উপদেশ শুনতে চাই না, কোনো উপদেশ শুনতে চাই না। আমি শুধু একা থাকতে চাই, একা থাকতে চাই। সালাউদ্দিন আশিফা জেনারেল হাসপাতাল লিমিটেড, 24 ঘন্টা জরুরি বিভাগ। সালাউদ্দিন আশিফা জেনারেল হাসপাতাল আপনার পাশে, অর্থ নয় সেবাই আমাদের লক্ষ্য। সালাউদ্দিন আশিফা জেনারেল হাসপাতাল লিমিটেড, 24 ঘন্টা জরুরি বিভাগ। সালাউদ্দিন আশিফা জেনারেল হাসপাতাল আপনার পাশে, অর্থ নয় সেবাই আমাদের লক্ষ্য। সালাউদ্দিন আশিফা জেনারেল হাসপাতাল লিমিটেড, 24 ঘন্টা জরুরি বিভাগ। সালাউদ্দিন আশিফা জেনারেল হাসপাতাল আপনার পাশে, অর্থ নয় সেবাই আমাদের লক্ষ্য। তুমি চাইলেই তোমার মতো মেয়ের কথার জবাব আমাকে দিতে হবে, এই ধারণা তোমার কি করে হলো? এই জন্য হয়েছে যে বিপ্লব আমার ভাইয়া, এই জন্য হয়েছে যে আপনার বোন সেই ছোটবেলা থেকে আমার ভাইয়ার পেছনে পেছনে ভালোবাসার জন্য গুড়গুড় করছে। দানাও তো বোকা মেয়ে নয়, জোর ভালোবাসাটা গরিব বেকার ছেলেকে দান করবে। বেশ তো, জিজ্ঞেস করুন আপনার বোনকে, নিজের বোনকে নিয়ে এত বেশি অহংকার করবেন না। শুধু একটা কথা মনে রাখবেন, আপনার বোনের মতো দু চারটি মেয়ে আপনাদের মতো ধনীর ঘরে জন্ম নেয় বলেই এখনো আমাদের মতো মেয়েদের শুতে হয়। মেয়েরা ছলনাময়ী, যদি মনে করে থাকেন হাত শুধু ধনীদেরই থাকে গরিবদের থাকে না, তাহলে সেই ধারণাটা দয়া করে মন থেকে মুছে ফেলবেন। আমার কাছে কৈফিয়ত চাইছে। কৈফিয়ত যদি চাইতে আসে অন্যায় কিছু করেনি, অন্যায় করেছি আমি আর অন্যায় ভাবে আঘাত করেছি তুমি। কি বলতে চাস তুই? বলতে চাই বিপ্লব কোনো অন্যায় করিনি ভাইয়া, বিপ্লবের কোনো দোষ ছিল না। আমি আমি বিপ্লবের মুখে ভালোবাসার কথা শোনার জন্য ছলনার আশ্রয় নিয়েছিলাম। ছলনার আশ্রয় নিয়েছিলি? বিপ্লবকে তুই ভালোবাসতে চেয়েছিস? আরে কি যোগ্যতা আছে ওই বিপ্লবের, জোর মতো ছেলের ভালোবাসা নিয়ে তোকে বাঁচতে হবে? তোমার কাছে অর্থ প্রাচুর্য বড় হতে পারে কিন্তু আমার কাছে আমার ভালোবাসা বড়, তাই যেমন করি হোক যেভাবে হোক বিপ্লবকে আমার পেতেই হবে। কি বলছিস তুই?
পৃথিবীর কোন শক্তি আমার পথে বাধা হয়ে দাঁড়ালে তা আমি করিয়ে দেব, আর এটাই আমার ফাইনাল ডিসিশন। বাধা দিলে আগুনের হালকা বেড়েই যাবে, ও নিজে পড়বে, আমাদের সম্মানকে পড়াবে। অসম্ভব, আমি সাপও মারবো, লাঠিও ভাঙবো না। তুই সুযোগ বুঝে বিপ্লবের বোনকে আমার বাগান বাড়িতে তুলে নিয়ে আসবি, আর আমি ওর বাবাকে দিয়ে ডানার জীবন থেকে বিপ্লবকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। চাচা মালিকে ডাকছে। কোথায়? ওই দিকে আসছি। আমাকে ডেকেছেন? হ্যাঁ, তোমাকে আর কাজ করতে হবে না। আমি এমন কি অন্যায় করেছি যে আমাকে কাজ থেকে বরখাস্ত করছেন? কাজটা চলে গেলে পরিবার পরিজন নিয়ে আমাকে না খেয়ে থাকতে হবে। কেন না খেয়ে থাকবে? তোমার ছেলে আছে না? এই কথা বলবেন না স্যার, যদি আমার মুখের ভাত জোগাতো তাহলে এই বয়সে আমাকে এত পরিশ্রম করতে হবে কেন? অথচ তোমার সেই ছেলে আমার বোনের দিকে হাত বাড়ায়। তোমার ছেলের এই বেয়াদবির জন্য আমি তোমাকে বরখাস্ত করতে চাই। আমি তোমার ছেলেকে বুঝিয়ে দিতে চাই, যার পিতা আমার অধীনস্থ গোলাম, তার তো আমার বোনকে ভালোবাসার কথা বলা দূরে থাক। আমার বোনের দিকে চোখ তুলে তাকানোর অধিকার পর্যন্ত নেই। আপনার দিকে পাড়ি ফেলি স্যার, আমি হারামজাদাকে মেরে হাড় গুঁড়ো করে ফেলবো স্যার। তোর ওই কুলাঙ্গার ছেলে আমার বোনের দিকে আরেকবার তাকালে ওরে নোংরা চোখ ধরে আমি উপরে ফেলবো। আল্লাহর বাস্তে আমাকে একবার সুযোগ দিন, আবার যদি ও কোনো অপরাধ করে তখন আপনি আমাকে কাজ থেকে বাদ দেবেন স্যার। ঠিক আছে, তবে মনে রাখিস এটাই তোর শেষ সুযোগ। বল আর কত জানাবে আমাকে? তোর জন্য ছোট মালিকের পায়ে ধরতে হয়েছে, আমার রক্তে তোর জন্ম হয়েছে বলে কি আমি খুব বেশি পাপ করেছি? তুই কি আমাকে যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারিস না? এ বাড়ি থেকে চলে যেতে পারিস না? আরে আমি তোকে যত গালাগালি করেছি তা একটা কুকুরকে করলেও কুকুর এ বাড়ি থেকে চলে যেত। তুই না বলেছিলি ভাইয়া আমাকে বিয়ে দেবার পর তুই এ বাড়ি ছেড়ে চলে যাবি? তাহলে কি তুই আমাকে মিথ্যে কথা বলেছিলি? কুকুর তুই মনে করিস নে, আমি তোকে মিথ্যা কথা বলেছিলাম, আমাকে যেতে দেব। কেন যাবি না? আমি তোকে, তুই কি মনে করেছিস আমি তোর হাতটা জড়িয়ে ধরব, চিৎকার করে বলবো মাইয়া তুই যাস নে? কখনো বলবো না, আমি তো জানি আমি তোর সৎ বোন, তাই তোর কাছে আমার তো আর কোনো দাবি থাকতে পারে না, কোনো অধিকার থাকতে পারে না। তুই যা ইচ্ছা বলতে পারিস, কিন্তু তুই আমার সম্পদ, তুই এই কথাটা আমাকে বলিস না। তাহলে বল আমাকে ছেড়ে তুই যাবি না? বল কাকুর, বিশ্বাস কর আমার বন্ধে বড় কষ্ট রে, আমি ওদের সবার চোখের আড়াল হয়ে কষ্ট দেখে ভুক্তি পেতে চাই। বিছানা তো শুয়ে পড়ো, আমি তোর মাথায় হাত ঘুরিয়ে দিই, দেখবি
সব কষ্ট যন্ত্রণা দূর হয়ে গেছে। বিপ্লবের মুখে ভালোবাসার কথা শোনার জন্য এমন একটা ঘটনা ঘটে যাবে আমি বুঝতে পারিনি। যা হবার হয়ে গেছে, দয়া করে আমার ভাইয়ার কিছুটা এবার ছেড়ে দিন। কখন আমি ধনীর ঘরে জন্ম নিয়েছি বলে কি বিপ্লবের ভালোবাসা পাব না? অর্থ আর প্রাচুর্যের জন্য আমার জীবনের একমাত্র চাওয়াতে কি সত্যি হবে না? কখন তুমি শুধু তোমার ভাইয়াকে রাজি করাও প্লিজ। আমি কথা দিচ্ছি এক কাপড়ে তোমাদের বাড়িতে চলে আসব, তোমাদের দুঃখ কষ্টকে আমি একদিন সংসারে অংশীদার হয়ে ভাগ করে দেব। পারবেন না আপনি, আজ ভাইয়াকে আপনি কাছে না পেয়ে যতটুকু কষ্টে আছেন, আমাদের সংসারে চিৎ করে বউ হয়ে গেলে এর চেয়ে অনেক বেশি কষ্ট পাবেন। আর সে কষ্টের জানালা দিয়ে আপনার প্রেম ভালোবাসা সব পালিয়ে যাবে। আসি। কাল শুনতে আমাদের জন্য অপেক্ষা করিস। তোরা দুজন যা, কাকুনকে আমাদের দরকার। সেগুন বাগানে কাকুনকে এবার তোদের লোকরা ধরে নিয়ে যাচ্ছে। কাকনকে এমনি বন্ধুরা সেগুন বাগানে নষ্ট করার চেষ্টা করছে।
ফারুকের হাত ভেঙে দিয়েছে, আমি গুলি করার বুকটা ঝাঁঝরা করে দেবো। না, তুমি যে অবৈধ অস্ত্র দিয়ে বিপ্লবের বুকটা ঝাঁঝরা করতে চাও, আমি সেই অস্ত্রের খবর আইনের কাছে বলে দেব। যদি বিপ্লবী নীতি তোমার হাতে হয় তাহলে আমার সাক্ষী দিয়ে তোমার ভস্ম হবে। চিৎকার করো না, আমি সব শুনেছি। তোমার এইসব লোকেরা বিপ্লবের বোনকে নষ্ট করতে চেয়েছিল, তাই বিপ্লবদেরকে মেরে কোনো অন্যায় করেনি। তোমার সামনে যদি আমাকে কেউ বিপ্লবের বোনের মতো নষ্ট করতে চায় তাহলে তুমি কি করতে? বলো বলো, তুমি কি করতে? নিশ্চয়ই আমাকে রেখে মুখ ফিরিয়ে চলে যেত না, তোমার সর্বশক্তি দিয়ে আমাকে রক্ষা করতে। বিপ্লব তাই করেছে। যদি কাউকে গুলি করতে হয় তাহলে তোমার অস্ত্র দিয়ে মানুষ নামে এই কুকুরগুলোকে গুলি করো। ভুল করেও বিপ্লবকে গুলি করার চেষ্টা করো না। তোর বোন আমাদের লোককে কুকুর বলে গেল, অথচ তুই কোনো প্রতিবাদ করলি না। তোর এই নীরবতা কি প্রমাণ করে বিপ্লব কোনো শাস্তি পাবে না? পাবে, এমন শাস্তি পাবে যা বিপ্লব কল্পনাও করতে পারে না। বিপ্লব, আরে বিপ্লব শোন, বিপ্লব, আমি চাকরি পেয়েছি, আমার চাকরির জয়নিং লেটার এসেছে। তুই খুশি আসলি বিপ্লব? সেই মুহূর্তে আমাকে কেউ বেশি খুশি হতে পারে না। সত্যি বলছিস? তুই খুশি হয়েছিস? মিথ্যে বলবো কেন, তুই আমার চেয়ে বেশি শিক্ষিত, অথচ তোর চাকরি হলো না, আমার হলো। তাই আমার এই খুশির দিনে তোকে একটা কথা বলবো, যদি আমার এই কথাটা তোর পছন্দ না হয় কথা দে, তুই রাগ করবি না, আমাদের বন্ধুত্বকে অস্বীকার করবি না। বন্ধুত্ব খুব কঠিন সম্পর্ক রে, বন্ধুত্বের সম্পর্ককে ইচ্ছা করলে অস্বীকার করা যায় না। বল কি বলতে চাস? আমি তোর বোন কাকনকে মনে মনে ভালোবাসতাম, বেকার ছিলাম বলে এই ভালোবাসার কথা বলতে কোনোদিন সাহস পাইনি। তুই তো জানিস আমার কেউ নেই, তাই তুই যদি কাকনকে আমার সাথে বিয়ে দিস তাহলে কাকনকে নিয়ে আমি শহরে চলে যেতাম, তোর বোনের হাত ধরে নতুন জীবন শুরু করতাম। শাহিন, তুই সত্যি বলছিস কাকনকে তুই বিয়ে করবি? হ্যাঁ। তাহলে আজ এই মুহূর্তে তোকে শুধু আমি একটা কথা বলতে চাই, আমার জীবনে তোর চেয়ে বড় বন্ধু আর কেউ নেই রে শাহিন, কেউ নেই। কি ব্যাপার ভাইয়া, তোকে খুব খুশি খুশি লাগছে? হ্যাঁ, আমার এই খুশি তোর জন্য। আমার জন্য? আমি এমন কি করলাম? তুই কিছু করিস নি, আমি আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি। আমার বিয়ে? হ্যাঁ, তোর বিয়ে। কার সাথে জানিস? আমার বন্ধু শাহিনের সাথে। তোর ভয় নেই, শাহির অনেক বড় একটা চাকরি পেয়েছে, তোকে বিয়ে করে সে শহরে নিয়ে যাবে। শাহির খুব ভালো ছেলে, আমার বিশ্বাস শাহিনকে বিয়ে করে তুই সুখী হবি। বল কাকুন, আমার এই খুশিটা কি মিথ্যা? শাহিনকে কথা দিয়ে কি আমি ভুল করেছি? কেন ভুল করবি? আমার প্রতি তোর বিশ্বাস নেই? তোকে অবিশ্বাস করবো আমি? আরে বিশ্বাস ছিল বলেই তো শাহিনকে পাকা কথা দিয়েছি। শাহিনের সাথে কাকনের বিয়েটা ঠিক করে খুব ভালো করেছি। শাহিন তো বড় ঘরের ছেলে, শাহিনদের তালুকদার বংশের খবর কে না জানে? বাবা মারা গেল, মা মারা গেল, সেই সুযোগে চাচারা সব কিছুই কেড়ে নিল। আমিও শাহিনকে ভালো জানি বলেই বিয়েতে কোনো প্রশ্ন না করে রাজি হয়ে গেলাম। কিন্তু ওস্তাদ, দুদিন পর বিয়ে, বড় ভাই হয়ে কাকনকে কিছু দেবার ইচ্ছে থাকলেও টাকা নেই,
যদি আপনি আমাকে কিছু টাকা দিতেন তাহলে কাকুনকে একজন নূপুর কিনে দিতাম। বাবা বাবা দেখো দেখো নূপুর গুলো কি সুন্দর, তাই না? সুন্দর কিনা জানি না, তবে সারাদিন পাহাড়ে পাহাড়ে যেভাবে সোতাসুতি করিস তাতে নূপুর জোড়ার শব্দে তোকে খুঁজতে আমার কষ্ট হবে না। কি হলো তার চোখে পানি? ঝুমুরের কথা মনে পড়েছে বুঝি? হ্যাঁ, ঝুমুর নেই কিন্তু নূপুর জোলা আছে। বিপ্লব, ওই নূপুর জোলা আমি কাকুনের জন্য দিতে চাই। হ্যাঁ, একজন ওস্তাদ তার শিষ্যের কাছে পিতার মতো, তুই অমত করিস না বিপ্লব। এই নূপুর জোড়া তুই কাকনের পায়ে পড়িয়ে দিবি, আমি মনে করব আমার ঢুমু মারা যায়নি, কাকনের মাঝে বেঁচে আছে। বাবা ঠিক আছে, আপনি জানতেন তোমরা আমাকে ডাকবে না, প্রায় বিনা দাওয়াতে তোমাকে দেখতে এলাম। বউ সাজে তোমাকে খুব সুন্দর লাগছে, লজ্জা দিচ্ছে না কাকু? সত্যি কথা তো বললাম, ধনীদের প্রতি তোমাদের দারুণ একটা ক্ষোভ আছে, তাই তোমার জন্য কি আনবো ভেবে ঠিক করতে পারছিলাম না। তুমি যদি মনে কিছু না করো তাহলে আমার এই গলার হাতটা তোমার গলাতে পরিয়ে দিতে চাই। লাগবে না, আপনি আঁকার গোলাপটা আমার কোপায় খুঁজে দিন, আমি এটি ভীষণ খুশি হব। কাকুন, চলি তোকে কিছু দেবার মতো ক্ষমতা আমার নেই রে। এই সামান্য নূপুর জোড়া তোর পায়ে পরিয়ে দিতে চাই। এই নূপুর পায়ে তুই যখন তোর সুখের সংসারে হাঁটবি তখন এই নূপুরের শব্দ তোকে আমার কথা মনে করিয়ে দেবে। বিপ্লব, 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 দেরি করলে শহরে যেতে রাত হবে, এবার আমাদের বিদায় করার ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে। যাবে রাজপুত
এত বড় বাড়ি দেখে অবাক হবার কিছু নেই কাকন, তোমাকে অবাক করে দেবার জন্য আরো জিনিস আছে। এসো। শাহিন, আমার কথা মতো তোমাকে বিয়ে করেছে। শাহিনের সাথে আমার একটাই চুক্তি, আমি ওর জীবন থেকে দারিদ্র নামক শব্দটাকে দূরে সরিয়ে দেব। বিনিময়ে তোমাকে আমি যখন আমার করে পেতে চাইব, তখনই শাহিন তোমাকে আমার কাছে দিতে বাধ্য থাকবে। আজকের জন্য ভয় নেই, আজকে তোমাকে আমি স্পর্শই করব না। তবে কবে কখন কোথায় তোমাকে আমি নষ্ট করব তা তুমি জানতেও পারবে না, তাই তোমার প্রতিটি মুহূর্ত একটা অস্থির আতঙ্কের মধ্যে কাটবে। এখন থেকে প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড তুমি শান্তিতে থাকতে পারবে না। এই হলো তোমার জন্য প্রথম শাস্তি। বরিলের হাত। ডিকশনারিতে যত প্রকারের গালি দেবার শব্দ আছে, তুমি সব শব্দ দিয়ে আমাকে গালি দিতে পারো, আমি কোনো প্রতিবাদই করব না। শুধু বলবো, সৎ পথে মানুষ বড় হতে না পেরে অনেক সময় হাইজাক, ডাকাতি, চাঁদাবাজি সবকিছুই করে। আমি আমার ভাগ্যটাকে পরিবর্তন করার জন্য শুধু তোমাকে ভাগ্য পরিবর্তনের লটারি হিসেবে বিয়ে করেছি। আমার ভাইয়া না তোমার বন্ধু? বন্ধু হয়ে বন্ধুর সাথে এত বড় বেমানি করতে পারলে? কেন পারবো না? আমি বেকার জীবন থেকে মুক্তি পেতে চেয়েছি, আমি সেই জীবন থেকে বড় লোক হতে চেয়েছি, যে জীবনটা ছিল আমার জন্য বড় কষ্টের। আমি সেই দিনগুলো ভুলে যেতে চাই, যে দিনগুলোতে একটা মুরগির ডিমের জন্য আমাকে চোরের মতো অপেক্ষা করতে হয়েছে, এক কাপ চা চার বন্ধু মিলে ভাগ করে খেতে হয়েছে। কিন্তু আমার ভাইয়া যদি জানতে পারে তুমি ভাইয়ার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করেছ, তাহলে তোমাকে সে খুন করে ফেলবে। এজন্য আমার খুন হবার কোনো ভয় নেই, কারণ তোমার ভাইয়া আমার সাথে বড় অহংকার করে তোমাকে বিয়ে দিয়েছে, তাই তুমি কোনো দিনই চাইবে না সত্যি কথাগুলো বলে তোর ভাইয়াকে কষ্ট দিতে। তাই তোমার ভাইয়ের ভয় না দেখিয়ে আমি যা করতে বলি আমার সেই কথা মতো কাজ করার জন্য আজকে রাত থেকে মনটাকে শক্ত করো, কারণ তুমি তো সব জেনেই গেছো, সবাই বিয়ে করে স্ত্রীকে নিয়ে সুখী হবার জন্য, আর আমি তোমাকে বিয়ে করেছি অনেক বড় লোক হবার জন্য, শুধুমাত্র নিজের সুখের জন্য। ভাইয়া রে, তুই কোনো চিনি জানতে পারবি না তোর ভাদুরের কাকনকে তুই কত বড় দুঃখের নদীতে ভাসিয়ে দিয়েছিস। বিপ্লব কোথায়? ও খেয়েছে? খায়নি। সময় হয়, হাবাতের মতো চলেছে, শোয়াসের গিলবে। মেয়েটার কথা মনে হয় না? ওর কথা ভেবে অন্তত দু চারটে দিন মুখটাকে একটু সামাল দাও। আরে বিপ্লবের জন্যই তো
মেয়েটার এত ভালো বিয়ে হলো। তা না হয় মানলাম, কিন্তু তোমার ছেলে তো বলতো কাকনের বিয়ের পর আর এ বাড়িতে থাকবে না। এখন বাড়ি থেকে যায় না কেন? আমি কিন্তু শত্রু সামনে আজ থেকে ভাত দিতে পারবো না। হ্যাঁ, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বাবা। যদি কোনোদিন মানুষ হতে পারি, সন্তানের দায়িত্ব পালন করতে পারি, তাহলে আসব, নইলে হয়তো আর কোনোদিনই দেখা হবে না। বিপ্লব বাবা, বিপ্লব বাবা, বিপ্লব বাবা, আমার উপরে তুমি রাগ করে আছো বিপ্লব মামা? না, তাহলে আমার কাছ থেকে বিদায় নিলে না কেন? তোমার জন্য আমার খুব খারাপ লাগবে বিপ্লব মামা। চোখে মুখ পানি আসছে কেন? তুমি চলে যাচ্ছ, আমি চলে যাবো মামা, আর এখানে থাকবো না, নিজের গ্রামে চলে যাবো। বিপ্লব ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম। তোমার নামে সরকারি চিঠি আছে। কি খবর ভাই? কিছু না। আচ্ছা, চলি। এই চাকরির কথা কাউকে বলবো না, পরে সবাইকে সারপ্রাইজ দেব। কে বলছে চাচা? বিপ্লব বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আমরা আপনার এতে গেছি, অন্তত ওর জন্য আমাদের আর কারো কথা শুনতে হবে না। আপনি কি বিপ্লবের মা? মা হবো কেন? সৎমা। সৎমা? সৎমার অর্থ জানেন? সৎ অর্থ ভালো, তাই সৎমা যে হয় তাকে আমরা একজন ভালো মা বলে জানি। কিন্তু আপনার মত কিছু অভিনয়রা এই সুন্দর অর্থটাকে অসুন্দর করেছে, বিকৃত করেছে। শুনে আপনার কাছে থেকে বিপ্লবকে চিনতে পারেননি, এটা আপনার দুর্ভাগ্য। কিন্তু একদিন আসবে, সেদিন আপনি আপনার নিজের ভুল স্বীকার করে বিপ্লবকে বুকে টেনে নেবেন। আপনি কেন এসেছিলেন তা তো বললেন না মা। আগে বিপ্লবকে খুঁজে বের করি। বিপ্লব, আমি তোমাকে খুঁজে বের করবই। পৃথিবী তন্ন তন্ন করে হলেও আমি তোমাকে খুঁজে বের করবই। ১০০ জাল পাসপোর্ট হয়েছে তৈরি করলো, কিন্তু টাকা কালেকশন হচ্ছে না কেন? বলার সময় তো বলেছিলে এই কিস্তিতে ১ কোটি টাকা লাভ হবে। এবার বলো, টাকার চেহারা যদি না দেখি তাহলে তোমাদের চেহারা দেখে আমার কোনো লাভ হবে? কাজ করতে না পারলে দায়িত্ব ছেড়ে দাও। বস, আমি কথা দিচ্ছি 15 দিনের মধ্যে আমি সব টাকা পৌঁছে দেবো। যদি না পৌঁছে দিস তাহলে আমার খাতা থেকে তোর নামটা কাটা যাবে। আচ্ছা, ওই অফশোর আমদানি কি হলো? অস্ত্র ডেলিভারি দেবার জন্য মোহাম্মদের কাছে 1 কোটি টাকা অ্যাডভান্স চেয়েছি। আর এই অস্ত্রগুলোর প্রথম চালান 1 মাসের মধ্যে বার্মা সীমান্ত হয়ে আমাদের চেকটা পয়েন্টে চলে আসে। অস্ত্র ব্যবসাটা ড্রাগসের ব্যবসার চাইতে অনেক লাভজনক ব্যবসা। দেখো, আর্ট ডিল যারা করে
তারা আর্মসের প্রদর্শন করে না, কিন্তু সেখানকার তাই করছে না। আসল কাজ রেখে রাস্তাঘাটে বিভিন্ন দোকানে মাসুল প্রদর্শন করছে। মশলা বলে নিয়ে সুইমিং পুলে চলে আয়, যা আর যদি শুধু পড়তে চান দয়া করে কোন পাবলিক লাইব্রেরিতে গিয়ে পড়ুন। ওই মাসিক চাঁদা দিস নি কেন? কিসের চাঁদা? ব্যবসা করবি, চাঁদা দিবি না? আরে 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 কি করছো? পারফিউম কেমন মাখছো কেন? তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? টাকা দিয়ে কিনিনি আমি? আরে কি নিচিস বলেই তো আমি গায়ে দিতে পারছি। এটা কি তোমার বাবার দোকান? বাবার দোকান না হলেও শ্বশুরের দোকান তো হতে পারে। মাসিক চাঁদা দিও রে। না আমি কোনো চাঁদা দেবো না। তোর বাবা দেবে। তোমার বাবা আমার কাছ থেকে কোনো চাঁদা আদায় করতে পারবে না। আমরা কাল লোক, আমরা ঠিকানদারের লোক। টাকা দিতে না পারলে তোর এই সুন্দর ছোট একটা চুমু দেয়। অভ্যাসটা নতুন না পুরানো? তুমি জানা কে রে? না মানে বলছিলাম নতুন হলে সাতটা পূরণ হবে না। কেন? তুই কি মনে করিস তোর বাধা বিরাট কিছু? তাই তো মনে হয়। লোকটা খাস মানছে। সকাল তো দূরের কথা, এত দুপুর হয়ে গেছে, আমার চাকরি নাই, আমার রেস কোথায়? বউ বউ আমি থানায় যাব নাস্তা। তোমাকে না কতদিন বলেছি আমি সুবেদারের মেয়ে, নাস্তা বানানোর জন্য আমি তোমার বউ হয়ে আসিনি। আজ থেকে নাস্তা নিজে বানিয়ে খাবে আর আমাকেও খাওয়াবে। কি আবার কোন ধরনের কথা? আমি নাস্তা বানাবো? কেন, তুমি কি, তুমি কোন জাতের ছেলে যে সুবেদারের মেয়ের জন্য নাস্তা বানাতে পারবে না? এই অপমানের জবাব আমাকে দিতেই হবে। এই অত্যাচার থেকে বাঁচার জন্য আমাকে আর একটা বিয়ে করতে হবে। আমার তুমি বিয়ে করবে? আরে তোমাকে মাথা খারাপ হলো? আমি বিয়ে করার কথা বলিনি, আমি বলেছি এক কাপ চার কথা। অন্তত এক কাপ চা করে দাও। চা নাস্তা কিচ্ছু হবে না, বানিয়ে খাও। আর শোনো, এরপর বাজে কথা বললে তোমাকে ঘরে ঢুকতে দেবো না। ভাই সব বিয়ে করলে নিজের চেয়ে বড় কোনো অফিসারের মেয়েকে বিয়ে করবেন না, তাহলে সকাল বিকাল এইভাবে অত্যাচারিত হতে হয়। চা ঠিক আছে, নিজেই বানিয়ে খাই। গরম পানি, তা তো গরমই খায়।
ভিড় ধরে কোনো লাভ নেই, আমি বলছি মদ তোমাকে খেতেই হবে, ক্লাবে যেতে হবে, স্ট্যাটাস বাড়াতে হবে, খাও। অসম্ভব, আমি কিছুতেই মদ খাব না। খাবে না? না খেলে পেটিয়ে চামড়া তুলে ফেলবে। তোমার লতা জানো লতা করতে পারে। এত তাড়াতাড়ি মরতে চাইলেই মরতে পারবে না, তুমি বেঁচে থাকলেই আমার লাভ। তাই বলছি মরার কথা না ভেবে হাতে মদের গ্লাস তুলে আর যদি না না তাহলে বসকে টেলিফোন, তোমাকে এসে নষ্ট করো। টেলিফোন করো না, আমি মদ খাচ্ছি। হ্যালো, বিপ্লব বলছি। আরে বিপ্লব, তুই কি বললি, স্পেশাল ব্রাঞ্চে জয়েন করেছিস? কে কাকুন? হ্যাঁ আছে, আমার পাশে। কাকুন কেমন সুখে আছে? কাকুনের মুখেই শোন, আমি বললে তোমার বেশি বলা হয়ে যাবে, নে কথা বল। কাকুন তুই কেমন আছিস? ভালো আছি ভাইয়া, আমি অনেক সুখে আছি। আমার সুখ দেখে তুই হিংসা করবি? পৃথিবীর সবাই তোকে হিংসা করলেও আমি পারবো না পাগলি, আমি তোকে সুখী দেখতে চাই। শোন, আমি আগামীকাল তোর বাড়িতে আসছি, কতদিন তোকে দেখি না, রাখি। ভালো, তুই কেমন আছিস? ভালো। কাকুন কাকুন জলদি এসো, আরে দেখো বিপ্লব এসেছে। তারপর বিপ্লব কাকু কাকুন 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 আমি বলেছি আমরা তুই অনেক অনেক সুখে থাকবি, বিশ্বাস কর কাকুন, আমি নিজের জন্য কিছুই চাইনি, তোকে শুধু সুখী দেখতে চেয়েছিলাম। আর তোর এই সুখের মুখখানা দেখে আমার বলতে ইচ্ছে করছে, আমি এই পৃথিবীতে সবচেয়ে সুখী ব্যক্তি। কাকুন তোকে নিয়ে হাল মার্কেটে যাব, তুই বলেছিলি না আমি চাকরি পেলে বাবার জন্য একটা দামি ঘড়ি যেন কিনে দিই, আর সেই ঘড়িটা আমি তোর পছন্দ কিনতে চাই। ভাইয়া, বাবা নিশ্চয়ই তোর চাকরির খবর শুনে খুশি হয়েছেন।
রুখিয়া চুপ করে আছিস কেন? তাহলে বাবাকে জানে না তুই যে চাকরি পেয়েছিস? না, বাবাকে জানাইনি। তবে তোর নাম করে বাবাকে বেশ কিছু টাকা পাঠিয়েছি। আমার নাম করে কেন? বাবা যদি আমার টাকাটা না নেন, ঘৃণা করে ফিরিয়ে দেন, তাই তোর নাম দিয়ে পাঠিয়েছি। তুই কি মনে করিস বাবা তোকে মন থেকে ভালোবাসে না? ভাইয়া, আমার তো মনে হয় বাবা তোকে মনে মনে খুব ভালোবাসে, শুধু মার ভয়ে সেই ভালোবাসাটা প্রকাশ করতে পারে না। কাকন, তোমরা কি শুধু গল্পই করবে না, বিপ্লবকে কিছু খেতে দেবে? হ্যাঁ, আজ আমি তোদের সুখী দেখেছি, সেটাই আমার সবচেয়ে বড় সুখ। একদিন এসে তোর হাতে রান্না আমি খেয়ে যাবো। হাত চলি রে, না খেয়ে গিয়ে কিন্তু ভালো করলি না দোষ। এসপি বিপ্লব, আবার আসিস। খোদা হাফেজ। কাগজ, তুই ভালো থাকিস। এসপি বিপ্লব, চোখে পানি ভরে এলো কেন? বিপ্লবকে আমার আসল চেহারাটা বলতে পারি বলে? কিন্তু তুমি তো পারবে না, কারণ তুমি তোমার ভাইয়াকে দুঃখ দিতে চাইবে। তুমি যে বিপ্লবকে তোমার কাছে বড় করে রাখতে চাও। গুড বাই। পাপাই দেদা নাচে না রে।
তো দেখো, একেই বলে নিজের মেয়ে। নিজের মেয়ে বলে আমার কথা ভেবে এতগুলো টাকা পাঠিয়েছে। তোমার ছেলে তো এই কটা মাসের মধ্যে একবার খোঁজও নিল না। সাদিকের শত্রু মনে করতাম, বাড়ি ছেড়ে চলে গেছে বলে নিশ্চয় না খেয়ে নেই, একটা কিছু তো করছে। তোমারও তো একবার খোঁজ নিতে পারতো। যে বাড়ি ছেড়ে চলে গেছে তার কথা থেকে মুখে না নিয়ে নয়। মুখে আমি কি আমার জন্যে? মনে করছো আমি কিছুই বুঝি না? ওই শত্রুটা বাড়ি থেকে চলে যাবার পর তুমি যে ভালো করে আমার দিকে তাকাও না, আমি তাও বুঝি। আমাকে শোনার ছেলে টাকা পাঠায়নি, তাহলে তো সেই টাকার গরমে আর সামনেই থাকা যেত না। কোনো কিছু বললে ওনার যেন কানে তালা লেগে যায়। মরণ। হ্যালো মুনমুন, বাবা খুব অসুস্থ, আমার তো কেউ নেই, একটু আসবে? ঠিক আছে। তোমার বাবাকে আমি এখনই হাসপাতালে নিয়ে যাচ্ছি। বিপ্লব। আমি বিপ্লব। তোমার কথা ওর কাছে অনেক শুনেছি। বিপ্লব ওর কাছে এসে দাঁড়িয়েছ, আজ আবার তোমার কাছে আমাকে সাহায্যের জন্য হাত পাততে উঠছে। হয়তো চিন্তা করছেন কেন, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। কথাটুকু আমাকে দাও বাবা। আমি চলে গেলে তুমি ওকে একটু দেখো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। সরি, হি ইজ ডেড। আজ থেকে আমার জীবনের সাথে তোমাকে জড়িয়ে নিলাম। কাকুনের কাছে রাখবো না, ও যদি আবার কিছু মনে করে আপাতত কয়েকদিনের ব্যবস্থা করি, তারপর না হয় ভেবে চিন্তে কিছু করা যাবে। আব্দুল্লাহ, আব্দুল্লাহ। ইয়েস স্যার, ইয়েস স্যার। তোমার বাড়িতে একজনকে কয়েকদিনের জন্য রাখতে পারবে? আমার বাড়িতে রাখতে বলছেন স্যার? আব্দুল্লাহ, ইয়েস স্যার। এই উপকারটুকু তোমাকে করতেই হবে। মনমুনকে আমার বাংলোতে রাখতে পারতাম, কিন্তু আবার ওখানে রাখলে অনেকে অনেক কিছু বলা বলি করতে পারে স্যার। মনমুনের জন্য যা খরচ লাগবে সব আমি দেব। খরচের কথা বলে আমাকে ছোট করবেন না স্যার। মনমুন যদি আমার বোন হতো তাহলে কি সে আমার বাড়িতে থাকতো না? কোন চিন্তা করবেন না স্যার, মনমুন আমার বাড়িতে থাকবে। এসো এসো এসো, তোমার কোনো চিন্তা নেই, আজ থেকে এটা তোমার নিজের বাড়ি। পাগল মন রে মা, মা জলদি এসো, বাবা না নতুন মাকে সঙ্গে করে নিয়ে এসেছে। কি কি বললি, নতুন মা? হ্যাঁ, যা দরকার আমাকে বলবে, আমি সব এনে দেব, কিন্তু শর্ত হলো একটাই, মনু ভার করে থাকবে না। হায় হায় রে, আমার কি সর্বনাশ হলো রে।
ওকে বাঁচার আবার বউ আমাকে মারবে। আমি তোমার পায়ে ধরে বলছি, আমাকে এত বড় শাস্তি দিও না, আমি আর কোনোদিন তোমাকে মারবো না, মরবো না। সুবেদারের মেয়ে বলে আর কখনো বাহাদুরি করবো না। তুমি যা বলবে আমি তাই শুনবো। তুমি যা ভাবছো তা নয়, এ হলো আমার ধর্মের বউ, আমার সারে আছি। মুনমুনের বাবা মারা গেছে, তাই আজ থেকে ও আমাদের কাছে থাকবে। সত্যি বলছ? আমি কখনো মিথ্যা বলি না। শোনো, তুমি আমাকে ভালো না বাসো, আমি তোমাকে ঠিকই ভালোবাসি। তুমি আমাকে মাফ করে দাও, আজ থেকে আমিও তোমাকে ভালোবাসবো, জীবন দিয়ে ভালোবাসবো। তুমি আমার লক্ষ্মী বোন, জীবনে প্রথম শুনল তোমার ভাবি আমাকে ভালোবাসবে, আমি খুশিতে পাগল হয়ে যাবো। আরে দাঁড়িয়ে আছো কেন? চলো ভেতরে চলো, চলো চলো মুটকি, চলো চলো। এই না পাসপোর্ট, এই গলা কাটা পাসপোর্টে এমনি যেতে পারবো তো? পারবে না মানে? আগামীকালই তোমাদের ফ্লাইট, দুদিন পরে আমেরিকা, চিন্তা করো না। মিয়া সব টাকা ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। ওকে গলা কাটা পাস করে ব্যবসা করে সব মানুষগুলো সমরাস করিস। তোর সঙ্গীরা সব পালিয়ে গেছে, চল শ্বশুর বাড়ি। এই নকল পাসপোর্ট আর জাল পিসা করে মানুষের কাছ থেকে কার হুকুমে লাখ লাখ টাকা ইনকাম করছিস? তোদের এই গ্রুপের নেতাকে ভালো থাকে। বিশ্বাস করি নেতাকে আমরা কেউ চিনি না, আমরা শুধু তার আদেশ মতো কাজ করে যাই। এই মানুষ টাকাটা ব্যবসা কতদিন ধরে করছিস? কয়েক বছর। এইভাবে কত মানুষের সাথে প্রতারণা করেছিস? 2-3 হাজার। কিন্তু বিশ্বাস করুন, আমরা মাত্র 20-25 হাজার টাকা পাই, বাকি সব টাকা লিডারের কাছে চলে যায়। এইবার ওই লিডারের বিরুদ্ধে আমার অভিযান শুরু হবে। সেকান্দার জামিনে বেরিয়ে আসতে না আসতে কামাল গ্রেপ্তার হলো। আপাতত জাল পাসপোর্ট ও ভিসা তৈরির কারখানাটা বন্ধ করে দাও, সেই সাথে খুঁজে বের করো সেই বেইমানকে যে আমাদের সাথে কাজ করে আমাদের সংবাদ পুলিশের কাছে পাচার করছে। সেই বেইমানের নামটা আমি বলতে পারি বস। কে সে? শাহিন। না, মিথ্যা কথা, আমি কোনো বেইমানি করিনি। আমি নিজের চোখে পুলিশ অফিসারকে শাহিনের বাসায় কথা বলতে দেখেছি। তাহলে এতদিন তুই আমার সাথে অভিনয় করেছিস? বল,
ওই পুলিশ অফিসারের সাথে কি করে তোর পরিচয় হলো? ওই পুলিশ অফিসার তো কাকনের ভাই বিপ্লব। বিশ্বাস করুন, বিপ্লব কাকনের সাথে দেখা করতে গিয়েছিল, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে যায়নি, তাই আমিও বিপ্লবকে কিছুই বলিনি। নিশ্চয়ই মৃত্যু ভয়ে মিথ্যে কথা বলছিস না? আমি মৃত্যু ভয়ে কথা বলছি না। বিপ্লব পুলিশ অফিসার হয়ে আমাদের এলাকায় এসেছে, এ কথাটা বলার জন্যই আমি আপনার সাথে দেখা করতে এসেছি। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনার এই পিস্তলটা আমাকে দিন, আমি ওই পিস্তল দিয়ে বিপ্লবকে গুলি করে প্রমাণ করব আমি বেইমানি করেছি বিপ্লবের সাথে, আপনাদের সাথে নয়। হ্যাঁ, এ কথার উপর শাহিনকে আপাতত বিশ্বাস করা যায়। তাই নাও রিভলভার, এবার তোমার কাজ তুমি করে দেখাও, নইলে আমার কাজ আমি করব। আবুল মিয়া বাবুর্চি যা পাকিয়েছে তাই খেয়ে নে। আবুল মিয়া, আবুল মিয়া, আরে বাবা তরকারিটা নিয়ে এসো। আজ কিন্তু তুই যেতে পারবি না। না ভাইয়া, তোর বন্ধু আবার আমাকে ছাড়া বলতে গেলে এক মুহূর্ত থাকতে চায় না। আমি যদি বাসাতে না ফিরি শাহিন সারা রাত আমার পথে অপেক্ষা করবে। বিশ্বাস কর, আমি তোর জন্য এই সুখটুকু দেখতে চেয়েছিলাম। শাহিন জোর ভালোবাসা দিয়ে তোকে চিরসুখী করবে এই বিশ্বাসটুকু ছিল বলেই আমি শাহিনের হাতে তোকে তুলে দিয়েছিলাম। কোথাও গুলি লাগেনি, সবার রক্তের রং লাল বলে তুই মনে করেছিস আমার রক্ত, আসলে এটা শত্রুর রক্ত। চল তোকে তোর বাসাতে পৌঁছে দিয়ে আসি। কি বলছিস ভাইয়া, আমি তোকে রেখে যাবই না। আমার জন্য তোর কোনো চিন্তা করতে হবে না, তুই তো বলেছিস শাহিন তোকে না দেখলে পথে অপেক্ষা করবে। আবুল, আবুল স্যার, তুই দরজা দিয়ে থাক, আমি কাগনকে পৌঁছে দিয়ে আসি। বললাম তো কোনো চিন্তা করতে হবে না, চল তো। ভেতরে আয় ভাইয়া। আজ থাক, অন্য একদিন আসবো। সাবধানে যাস। বস, আমি বিপ্লবকে মারতে পারিনি, তবে কথা দিচ্ছি প্রথমবারের নিশানা ব্যর্থ হলেও দ্বিতীয়বারের নিশানা ব্যর্থ হবে না। বেইমান, তুমি তাহলে আমার ভাইয়াকে মারতে গিয়েছিলে। আমি তোমার অনেক অত্যাচার সহ্য করেছি, আর নয় তুমি ভাইয়াকে খুন করতে গিয়েছিলে এই কথাটা আমি ভাইয়াকে বলে দেব। তোর ভাইয়াকে সবকিছু জানাবার চেষ্টা করলে আমি তোকে খুন করে ফেলবো।
কি ব্যাপার মুন্ডন? গত রাতে তোমার এত বড় একটা দুর্ঘটনা ঘটতে বসেছিল, আর তুমি সারা দিনের মধ্যে সেই খবরটা আমাকে দিলে না। আবুল আমাকে না জানালে তো আমি জানতেই পারতাম না। পুলিশ অফিসারদের জন্য এটা কোনো দুর্ঘটনা নয়। তোমার কাছে তেমন কিছু মনে না হলেও আমার কাছে অনেক কিছু। আমি আর তোমাকে ছাড়া দূরে থাকবো না। মরতে হলে একসাথে মরবো, বাঁচতে হলে তোমার সাথেই বাঁচবো। তুমি দেখছি একটা বড় ধরনের পাগলি। পাগলি বলো আর ছাগলি বলো, তোমার কাছ থেকে আমি যাচ্ছি না। এখন থেকে আমি তোমার বুকের মাঝে জড়িয়ে থাকবো। আজ কি মনে করে একই কথা বলবে না নতুন কিছু? এত যত্ন করে রেখেছি তারপরে বুঝতে পারলে না মেয়েটি আমার কে হতে পারে? মেয়েটির নাম মুনমুন। তুমি আমার হৃদয়ের যে জায়গাটা দখল করার জন্য চ্যালেঞ্জ করেছিলে, আমার সেই হৃদয়ের বর্তমান দাবিদার। আমি ওকেই ভালোবাসি, তবে আমার ভালোবাসা পাবার জন্য মুনমুনকে খুব একটা পরিশ্রম করতে হয়নি। তোমার সামনে আমি ছাড়া আর কোন মেয়ের অস্তিত্ব চিহ্ন আমি রাখতে চাই না। তাই খুশি হয়েছে জানা? তুমি কি মনে করো মনমনের অস্তিত্ব শেষ হয়ে গেছে? না, ছবিটাই সবকিছু নয়। এমন একটা ছবি ছিঁড়ে আগুনে পুড়িয়ে ফেললেও আমার হৃদয়ে মনমনে যে ছবি আঁকা হয়ে গেছে সেই ছবির অস্তিত্ব শেষ হয়ে যাবে না। আসলে আসলে তুমি বরাবরই নিজেকে ভুলের মধ্যে প্রকাশ করতে চাও, কিন্তু তুমি জানো না, বুঝতে পারো না, তোমার জীবনের এক একটা ভুলের কারণে বারবারই তুমি হার মানছ। আজও তুমি একইভাবে হেরে গেলে। আমি হারতে শিখিনি, আমি কোনোদিনও হারব না। ছবি ছিল সে মেয়েটি কোথায় থাকে? কারের অফিসে, এক হাওয়ালদারের বাড়িতে। ঠিকানা জানো? জানি ম্যাডাম, 32 নম্বর পাহাড় তুমি। সালাউদ্দিন আশিফা জেনারেল হাসপাতাল লিমিটেড, 24 ঘন্টা জরুরি বিভাগ। সালাউদ্দিন আশিফা জেনারেল হাসপাতাল আপনার পাশে, অর্থ নয়, সেবাই আমাদের লক্ষ্য। সালাউদ্দিন আশিফা জেনারেল হাসপাতাল লিমিটেড, 24 ঘন্টা জরুরি বিভাগ। সালাউদ্দিন আশিফা জেনারেল হাসপাতাল আপনার পাশে, অর্থ নয়, সেবাই আমাদের লক্ষ্য। সালাউদ্দিন আশিফা জেনারেল হাসপাতাল লিমিটেড, 24 ঘন্টা জরুরি বিভাগ। সালাউদ্দিন আশিফা জেনারেল হাসপাতাল আপনার পাশে, অর্থ নয়, সেবাই আমাদের লক্ষ্য। আমাকে তুমি চিনবে না, কিন্তু তোমাকে আমি চিনি। তোমাকে আমি একটা কথা বলার জন্য এসেছি। আমি জানি আপনি কি বলবেন মিস জানা। আমার মুখে আপনার নাম শুনে নিশ্চয়ই অবাক হয়েছেন। অবাক হবার কিছু নেই। আপনি বিপ্লবকে জোর করে কাছে পাবার জন্য আমাকে বিপ্লবের জীবন থেকে দূরে সরে যাবার কথাটাই বলতে এসেছেন। বিপ্লবই আমাকে আপনার কথা সব বলেছে। বিপ্লব কি বলেছে তা আমার জানার প্রয়োজন নেই। আমি বলছি বিপ্লবের পাশ থেকে তুমি সরে দাঁড়াও। বিপ্লব আমার না, বিপ্লব আমার। বিপ্লব কোনোদিনও তোমার ছিল না।
বিপ্লব কোনোদিন তোমাকে ভালোবাসার কথা বলেনি। বিপ্লব তার প্রথম ভালোবাসার কথা আমাকেই বলেছে। আমি বিপ্লবের জীবনের প্রথম এবং শেষ প্রেম। আমি জানতে চাই তুমি বিপ্লবের জীবন থেকে দূরে সরে যাবে কিনা। যদি নিজে সরে না যাও তাহলে আমি তোমাকে সরিয়ে দেব। আমাকে বিপ্লবের জীবন থেকে দূরে সরিয়ে দিতে পারবে এতটা দুর্বল আমাকে ভাবলে কি করে? তুমি আমার পাশ থেকে সরে দাঁড়াও। তোমার সামনে থেকে সরে দাঁড়াবার জন্য আমি তোমার সামনে দাঁড়াইনি। আমার জীবনে এই মুহূর্তে বড় শত্রু হলে তুমি। তাই তোমাকে আমি বিপ্লবের চোখে আড়াল করতে চাই, কারণ তোমাকে চোখে আড়াল করলেই বিপ্লব তোমাকে ভুলে যাবে আর বিপ্লব আমার হবে। চলো। মুন্মুন তোমার বাড়ি থেকে উধাও হয়ে গেছে? আমি কিছুই বুঝতে পারছি না স্যার। ঘরে ফিরে দেখি মুন্মুন ম্যাডাম তার ঘরে নেই। আব্দুল্লাহ তুমি খোঁজ নিয়ে দেখো মুন্মুন গেল কোথায়। স্যার আপনার কোন শত্রু মুন্মুনকে কিডন্যাপ করেনি তো? মুন্মুনকে কিডন্যাপ করবে এমন শত্রুকে? তুমি হয়তো মনে করেছো বিপ্লব আমার কথা জানতে পারবে না, কিন্তু আমি বলছি আমার প্রেম আমার ভালোবাসার চান বিপ্লবকে আমার কাছে টেনে আনবে, তোমার সামনে প্রমাণ করে দেবে আমার প্রেম সত্য আর তোমার প্রেম মিথ্যা। আমার প্রেম মিথ্যা হবে না। তুমি হঠাৎ করে কোন এক দুর্বল মুহূর্তে যেমন করে বিপ্লবের জীবনে এসেছিলে তেমনি হঠাৎ করে হারিয়ে যাবে। তোমার স্বপ্ন স্বপ্নে থেকে যাবে। খাও। তুমি নিজেকে শিকারি মনে করতে পারো কিন্তু আমি তোমার শিকার নই। আমি এখানে মরে যাব কিন্তু তোমার দেয়া কোনো খাবার খাবো না। খাও। তোমাকে মারতে চাইলে অনেক আগে মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি তোমাকে বাঁচিয়ে রাখবো। তাই তুমি খেতে না চাইলেও তোমাকে খাওয়ানো হবে। আমি তোমাকে খেতে বাধ্য করব। তোর সমস্ত অহংকার আজ মিথ্যে হয়ে যাবে। তুই যখন তোর ভাইয়াকে সবকিছু বলে দিতে চাস তখন তোকে এই কথাটা বলতে হবে যে তোকে আমি নষ্ট করেছি। তোর ভাই, তোর ভাই প্রথম অপরাধ করেছিল আমার লোকের হাত ভেঙে দিয়ে, দ্বিতীয় অপরাধ করেছেন আমার একমাত্র বোনকে ওর প্রেমে পাগল করে, আর তৃতীয় অপরাধ করেছে এই এলাকায় পুলিশ অফিসার হয়ে এসে আমার দু নম্বর ব্যবসা নষ্ট করে। হ্যালো ভাইয়া, ভাইয়া ইমরান শয়তান আমাকে নষ্ট করতে চায়, আমাকে বাঁচাও ভাইয়া। কখন কখন ভাইয়া তুমি আমাকে বাঁচাও। আমাকে ধর।
ইয়ান শাইন ঘুম হয়ে গেছে, চল তাতে চল চল। কাকন কাকন বিপ্লবকে খুন করার ব্যবস্থা করো, তারপর কাকুন আর যদি বেঁচে যায় শাহিন। আপনার স্ত্রীর দেয়া রক্তের জন্য এই যাত্রা আপনি বেঁচে গেলেন। একই দিদি, ভয়ের কোনো কারণ নেই, উনি এখন বিপদমুক্ত। ওকে কেন তুমি আমার জীবন বাঁচালে? বিপ্লবের সাথে প্রতারণা করে, ইমরানের কথায় বিয়ে করে আমি তোমার উপরে যে অত্যাচার করেছি সে পাপের শাস্তি আমার হওয়া উচিত ছিল কাকন। আমি তো তোমাকে সুখী হতে দেইনি, কুকুরের মতো তোমার পিঠে বেল দিয়ে আঘাতের পর আঘাত করেছি। ইমরানের হাতে তোমার ইজ্জত নষ্ট হওয়ার জন্য আমি তোমাকে তুলে দিতে চেয়েছি। তোকে রক্ত দিয়ে ভুল করেছে, কিন্তু আমি সে ভুল করবো না। তোর শরীরে কাকুরের দেওয়ার সবটুকু রক্ত বের করে নেব। তুই আমার সাথে বেমানি করেছিস, তুই আমার আদরের বোনকে বের করে ফেলেছিস, কিংবদের মতো কুকুরের হাতে তুলে দিতে চেয়েছিস। ভাইয়া তুই কি করছিস? শাহিন মারা যাবে, তুই কি বুঝতে পারছিস? শাহিন মারা গেলে আমি বিধবা হব। তোর মত বিশ্বাসঘাতকের সাথে ঘর না করে বিধবা হয়ে বেঁচে থাকা অনেক ভালো।
ভয়ঙ্কর একটা আঘাত কর, আঘাত কর, আঘাত। কেন আমাকে আঘাত করতে রসিক করছো কাকন? আমার মতো বেইমানের শাস্তি হওয়া উচিত। বিপ্লব, তুই কাকনের কথা শুনিস না, মার আমাকে, মার বিপ্লব, আমাকে কুকুরের মতো মার, মার বিপ্লব, মার, মার আমাকে, আমাকে মার বিপ্লব, আমাকে মার। আমাকে মার বিপ্লব, মার আমাকে। বিপ্লব, আমি হয়তো তোকে হাত মেরে ফেলতাম, কিন্তু কাকন, কাকন যেখানে তোকে ক্ষমা করে দিয়েছে, আমি তোর আঘাত করে কাকনকে কাঁদাতে পারি না। আমি যে কাকনের মুখে হাসি দেখতে চাই না, চোখে দুঃখের পানি দেখতে চাই না। ভাইয়া, তুই আমাকে মাফ করে দে ভাইয়া, আমি যে তোকে চড় মেরেছি। কাঁদিস না, আমি তোর আঘাতে একটুটুকু বেতন পাইনি। শাহিন, চিন্দালের সমস্ত গোপন আস্তানার ঠিকানাটা আমাকে বলে দে, প্রমাণ করে দে তুই আমারই বন্ধু। ক্ষণিকের ভুলে ভুল পথে চলেছিলি, আমার সেই ভুল পথ থেকে সত্যি সত্যি ফিরে আসতে চাস? আমি বলে দেব তোকে, তোকে আমি সব বলে দেব বিপ্লব। আমি যে, আমি যে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। এগারো, বারো, তেরো, অবৈধস্থ পুলিশে খবর নিয়ে আস। আমার সাথে জলদি চলুন, আমাদের স্যার ইমরান চৌধুরী তলারি করে অবৈধভাবে অস্ত্র এনেছে। আপনি ইমরান চৌধুরীকে গ্রেফতার করবেন? অবশ্যই গ্রেফতার করবো, কিন্তু তার আগে আপনাকে বাদী হয়ে কেস লিখতে হবে, বাদী হয়ে কেসের কাগজে আপনাকে সই করতে হবে। হ্যাঁ, উঠুন, গাড়িতে উঠুন, পথে একটু কাজ ছেড়ে তারপর থানায় যাব। ঠিক আছে স্যার। তাই তো বলি, বিপ্লব এত বড় দেশপ্রেমিক হলো কি করে? এখন বুঝলাম, রক্ত রক্তের কথাই বলে। তুই আমার বিরুদ্ধে কেস করতে চেয়েছিলি, কেসে দস্তখত করতে চেয়েছিলি, তোকে নাকি করি বল তো? তোকে ধোলাই দিয়ে ছাড়বো নাকি চুপিয়ে মারবো? বড় ভাই, আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান, আমি ওই এলাকায় কারফিউ দিয়ে আপনার অস্ত্রগুলো গাড়িতে তুলে দেব।
কে তুমি? জানো না এখানে আজ কার উদয় হয়েছে? বা খুব সুন্দর অস্ত্র। এখন বুঝতে পারলাম থানা থেকে কেন পাইনি। শোনো, তুমি শুধু আইন পোশাক পরে অন্যায় কাজ করে অপরাধী চক্রের সাথে হাত মিলে পবিত্র পোশাক অবমাননা করনি, একই সঙ্গে তোমার সাথে পুরো পুলিশ ডিপার্টমেন্টের সাথে বেমানি করেছ। আইনের মানুষ হয়ে তুমি অন্যায়ের সাথে হাত মিলিয়েছ, তোমার শাস্তির জন্য সেই আইনের কাছে তোমাকে সুপর্দ করব। চলো। আজ আমি খেতে আসিনি, তোমার বাড়িতে থাকতেও আসিনি, শুধুমাত্র একটু সময়ের জন্য বাবাকে ডেকে দাও। আমি বাবার জন্য একটা ঘড়ি কিনে এনেছি, ঘড়িটা বাবার হাতে পরিয়ে দিয়ে চলে যাব। তুমি যদি না চাও তাহলে বাবাকে আমি বাবা বলেও থাকবো না। দোহাই মা, শুধু ঘড়িটা পরিয়ে দেবার সুযোগটুকু দাও। বিপ্লব, তুই আমাকে ক্ষমা করে দে বাবা, নিজের স্বার্থের মোহে আমি কোনদিন তোর মা হতে পারিনি। তোর বাবা আমার মোহে তোকে একটু আদর করতে পারেনি, আমি মা জাতির কলঙ্ক বাবা। তুই যদি আমাকে ক্ষমা না করি তাহলে আমি আত্মহত্যা করলেও আমার পাপের প্রায়শ্চিত্ত হবে না বাবা। এ তুমি কি করছো মা? মায়ের পায়ের নিচে থেকে সন্তানের বেহেদ, তাই তুমি মা হয়ে আমার পায়ে হাত দিয়ে আমাকে অপরাধে সাজাতে পারো না মা। খেয়ে বিপ্লব, তোমার ছেলে মা, তুমি আমাকে যতই অবহেলা করো না কেন মা, আমি তোমাকে মা বলে জেনেছি, আমার বিশ্বাস ছিল একদিন তোমার মুখে তোমার সন্তান হয়ে আমি ঠাই পাবো। আমার সেই বিশ্বাস আজ সত্যি হলো মা। বাবাকে ডাকো, বাবা যদি দেখে তোমার বুকে আমি তাহলে এই মুহূর্তে বাবার চেয়ে খুশি আর কেউ হবে না। মা, বাবা কোথায়? বাবা, তোদের বাবা বাড়িতে নেই, হাসপাতালে। ডক্টর, আমার বাবা ওপেন ফর দ্য বেস্ট, আপনাদের সবার বোধ হয় ভেতরে যাওয়া ঠিক হবে না। বাবা, তুমি কেমন আছো বাবা? বাবা ভালো, আয় কাছে আয়। আমি জানতাম তুই আমার উপর অভিমান করে থাকতে পারবি না। আমি তো তোমার উপর কখনো অভিমান করিনি বাবা। দেখো বাবা, তোমার জন্য আমি একটা ঘড়ি এনেছি, তুমি যদি ঘড়িটা হাতে দিতে বাবা তাহলে আমার বুকের ভিতর লুকিয়ে থাকা কষ্টটা দূর হয়ে যেত। বাবা, ভাইয়ার প্রতিনিধি টাকা দিয়ে ঘড়িটা তোমার জন্য কিনে রেখেছিল বাবা। ঠিক আছে বাবা, আমি পরিয়ে দিচ্ছি। Oh, my God.
আমাকে শক্ত করে ধর বিপ্লব, আমার সত্যি জয়ে ধরার ক্ষমতা নেই বিপ্লব। তোকে আমি অনেক খারাগাল করেছি, খুলে দিয়ে একটু আদালো করে দিয়ে বাবা, তুই জানিস না কোকা, তোর জন্য সবার চোখের আড়ালে আমি কত কেঁদেছি। তোদের সামনে কোনো কথা না বলে ভাত খেয়েছি, কিন্তু তোকে না খাইয়ে ভালোভাবে আমি কথা বলিনি বাবা, আজ আমাকে বলতে দেখা যদি বিশ্বাস না করিস আমার বুকের মাঝে কান পেতে শোন বাবা, তোর জন্য আমার বুকের ভেতরটা কেমন করছে শোন খোকা। সবগুলোকে
বলতে পারিস কে আমার বাবাকে মেরেছে? হ্যাঁ, আমি চোখে দেখেছি সেদিন। তোমাকে তার ভালোবাসার বিপ্লবের জীবন থেকে সরিয়ে দেবার জন্য শহর থেকে এখানে ধরে এনেছে, তাই না? আমাকে বলেছে দানার মধ্যে কোনো দয়া মায়া নেই। তোমার মতো একটা হরিণীকে কেউ এভাবে আটকে রাখে? আপনি খুব ভালো, আমি যাই। তুমি এখন আমার চোখের সামনে শুধু হরিণের মতো দৌড়দৌড়ি করবে, আর আমি তোমাকে হিংস্র বাঘের মতো করে ফেলবো। আমি মুনমুনকে এখানে তুলে এনেছিলাম বিপ্লবের জীবন থেকে দড়ি সরিয়ে রাখার জন্য, ওকে নষ্ট করার জন্য নয়। আরে এনে তো অন্যায় কিছু করিস নি, মুনমুনকে আমি নষ্ট করে দিলে ও আর বিপ্লবের জীবনে ফিরে যেতে পারবে না, তখন বিপ্লব তোরই হবে। ফোন হয়ে বড় ভাইয়ের নোংরামি দেখতে নে, যা এখান থেকে যা। না, তোমার স্বাদ আমি পূরণ হতে দেব না। আমি একজন নারী, তাই আমার চোখের সামনে আর একটা নারী সর্বনাশ হতে দেব না। আরে কেন বুঝতে পারছিস না আমি যা করছি তোর ভালোর জন্যই করছি? ভাইয়া আমার কথা শোনো, নয়তো আমি তোমাকে অপমান করতে বাধ্য হব। মনমনকে ছাড়ো। মুনমুন এখানে? হ্যাঁ।
my God! Oh!
তানার দিকে তাকাবি না, তানাই যখন নেই তখন এই পৃথিবীর বাতাস তোর জন্য হারাম। বিপ্লবের কাছে আসবে না, বিপ্লব আমার দেখেছ বিপ্লব, আজ আমার জিত হলো, ভালোবাসা জুনের করে মাথা রেখে শেষ খুব ঘুমাতে যাচ্ছি। আজ তুমি আমাকে ফিরিয়ে দাওনি, বড় লোক বলে ঘৃণা করনি, আজ 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 এখন তুমি শুধু আমার রায়।